এবং সেই দিন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রীর সেই লগি বৈঠা নিয়ে রাজধানীতে আসার এই যে নির্দেশ, পরবর্তী ঘটনার সব কিছুর জন্য দায়ী হচ্ছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর আজকের প্রধানমন্ত্রীর সেই বক্তব্য। আধিপত্যবাদকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী অপশক্তি রাজনৈতিক অঙ্গন থেকে জনগণকে, জনগণের নেতৃত্বকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই 28 অক্টোবর এই বীভৎস ঘটনার সূচনা করেছে। আমার ভাইকে মারলো যারা, দেশ জানো তার শোক।